ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্টেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য, অর্থাৎ স্টেট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে, যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, তারাও ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, নইলে কিন্তু আপনি হয়তোবা কত বড় বিপদের মুখে আছেন আপনি নিজেও জানেন না। অর্থাৎ আইআইটি বোম্বের তরফ থেকে নতুন একটা সমীক্ষা করা হয়েছে বিভিন্ন ব্যাংক নিয়ে, এবং যার মাধ্যম থেকে বেরিয়ে এসেছে প্রায় 300 কোটি টাকা এক্সট্রা, মানে যত কাস্টমার রয়েছে তাদের কাছ থেকে তুলেছে এসবিআই শুধুমাত্র মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য। এই মিনিমাম ব্যালেন্সের জন্য কিন্তু আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম একটা, যেটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল এবং যেটাতে অনেক আমাকে সাপোর্ট করেছিলেন। আমি চাই এই ভিডিওটাতেও আপনারা যেন সাপোর্ট করেন, কারণ সেই সময়ের পরে কিন্তু এসবিআইয়ের অনেকগুলো চেঞ্জেস এসেছিলো, যার ফলে কিন্তু সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। যেরকম আপনি যদি আগে স্টেট ব্যাঙ্কে বা এখনও যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যান, তো সেক্ষেত্রে আপনার যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে 1000 টাকা, মফস্বলে হলে 2000 টাকা, এবং আপনি যদি ভালো কোনো শহরে থাকেন, বড় কোনো শহরে থাকেন, সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স কিন্তু 3000 টাকা রাখতে হয়। ইভেন কিছু কিছু ব্রাঞ্চ রয়েছে এসবিআইয়ের যেখানে কিন্তু আপনাকে 10000 টাকা রাখতে হয়। আপনি যদি এই টাকাটা রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় অঙ্কের টাকা আপনার কাছ থেকে কাটা হয় মিনিমাম ব্যালেন্স চার্জের জন্য, ঠিক আছে, মিনিমাম ব্যালেন্স না মেনটেন করার জন্য। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এসবিআই বললো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করে দেবে, এবং সরকার বললো জনধন অ্যাকাউন্ট নতুন যে প্রবর্তন সেটা করলো, এবং যার ফলে কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে এসবিআই। এখানেও আবার কিন্তু কিছু ঘোটালা আছে, ঘোটালাটাকে আমি আপনাদের বলে দিই। এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট রয়েছে, এইখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে মাসে মাত্র 4 বারই আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। যদি আপনি 4 বারের বেশি ট্রানজ্যাকশন করেন সেটা কিন্তু যে ব্যাংক রয়েছে ব্যাংকের ভ্যালিডেট সার্ভিসে চলে যাবে, এবং যার ফলে কিন্তু আপনার প্রতি ট্রানজ্যাকশনে 17.5 টাকা করে কাটা হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। অনেকে রয়েছেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলেছেন, আপনাকে বলা হয়েছে যে জিরো ব্যালেন্স থাকলেও কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করতে হবে না, কিন্তু এই চার্জ যেটা রয়েছে, মানে এক্সট্রা যদি আপনি করে ফেলেন 4 বারের বেশি ট্রানজ্যাকশন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, নর্মালি হয়ে যায়, আমরা যখন এখন এত ডিজিটালের যুগ যে নর্মালি কিন্তু 4 বারের বেশি ট্রানজ্যাকশন হয়ে যায়, এবং যার ফলে কিন্তু প্রচুর মানুষের টাকা কাটা গিয়েছে এবং দেখা গেছে প্রায় 300 কোটি টাকা কেটেছে স্টেট ব্যাঙ্ক। তো এই নিয়মটা আপনার কেমন মানে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমার খুব বেশি ভালো মনে হয় না। তার কারণ হচ্ছে যেহেতু এটা জিরো ব্যালেন্সের ফ্যাসিলিটি দিয়েছে, আমার মনে হয় পুরোপুরি জিরো ব্যালেন্সের ফ্যাসিলিটি দেওয়া উচিত। যারা অলরেডি টাকা রাখছে, যারা একটু বড়লোক মানুষ বা যাদের অবস্থা ভালো, তারা তো অটোমেটিক 1000 টাকার ওপরে রাখবে ব্যাংকে, তো সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। যারা রাখতে পারছে না, ঠিক আছে, 1000 টাকা, তারাই তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলছে, রাইট? তো যারা খুলতে পারছে না তাদের ওপরই অ্যাকচুয়ালি জুলুমটা হচ্ছে, মানে যারা 1000 টাকা রাখতে পারছে না তাদের ওপরে আবার চার্জ চাপানো হচ্ছে, রাইট? আর যারা পারছে তারা তো 10000 টাকার ওপরে, 1 লাখ টাকার ওপরে, যারা আরও বড়লোক আরও বেশি টাকা রাখছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমার মনে হয় যেহেতু নিয়ম একটা আছে 1000, 2000, 3000, তো যারা রাখতে পারছে তাদের জন্য করা হোক, যারা জিরো ব্যালেন্সে খুলতে চাইছে তাদের পুরোপুরি জিরো ব্যালেন্সে করে দেওয়া হোক। তবে শুধু এসবিআই না, পিএনবির ক্ষেত্রেও কিন্তু প্রায় একই রকম, তবে পিএনবিতে খুব বেশি টাকা কাটেনি চার্জ, মানে না বললেই চলে, মানে 9.5 কোটি টাকা মতো এই আর্থিক বছরে কাটা হয়েছে, যেটা কিন্তু আপনারা যদি এসবিআই ধরে সেক্ষেত্রে প্রায় 300 কোটি টাকা চার্জ কাটা হয়েছে। অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডদের কাছে যাদের অ্যাকাউন্ট রয়েছে এসবিআই এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসাবে ইউজ করছে, কিন্তু জানে না যে চার্জ কাটা হয় 4 বারের বেশি ট্রানজ্যাকশন হলে অনলাইন অফলাইন মিলিয়ে, তো সেক্ষেত্রে তারা এটা জানতে পারবে, বুঝতে পারবে। যারা মিনিমাম ব্যালেন্স রাখছে না বা কোনো কারণে হয়তো রাখতে পারছে না, তারা যাতে চেষ্টা করে মিনিমাম ব্যালেন্সটা রাখার। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।